স্বর্ণা পাতা ভাজা হবে, বাড়ির গাছের স্বর্ণা পাতা গাছ থেকে তোলা হয়েছে। এই দেখো প্রসেস চলছে এখানে। এগুলোর মধ্যে পোকা যদি থাকে সেগুলোকে ভালো করে বেছে নেওয়া হচ্ছে, তো তার জন্য প্রসেসটা চলছে। দেখো ছাড়িয়ে নেওয়া হচ্ছে, ভালো করে বেছে নেওয়া হচ্ছে, কীভাবে বাছা হচ্ছে দেখো। তো তারপরে এটা ভাজা হবে, ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। এবং তার সাথে এটা বৈতাল ফুল, এটা ভালো করে ভেজে নেওয়া হবে, বেসন দিয়ে প্রসেস হবে। সেটাও পুরো প্রসেসটা তোমাদের দেখাবো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। দেখো এগুলো বাড়ির যে কুমড়ো গাছ রয়েছে সেখান থেকে তোলা, এই ফুলগুলো আজকেই হয়েছে, সেগুলো তুলে নেওয়া হয়েছে। এগুলোকে ভালো করে বেসন দিয়ে ভেজে নেওয়া হবে। তো এইবার এইগুলোকে কেটে নেওয়া হচ্ছে, শাকগুলোকে, সোনা পাতাগুলোকে ভালো করে কেটে নেওয়া হচ্ছে, তারপর ভাজা হবে। তো এই কুমড়ো ফুলগুলোকে ভালো করে কেটে নেওয়া হচ্ছে, তো তারপর বেসন দিয়ে ভাজা হবে। তো এইবার সোনা পাতাটা ভাজা হবে কড়াইয়ের মধ্যে। এই দেখো সোনা পাতাটাকে দিয়ে দেওয়া হয়েছে, ভাজা হচ্ছে। তো এবার এর মধ্যে নুন হলুদ সব কিছু দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়ার পরে মিক্স করে নেওয়ার পরে একটু নেড়ে নেওয়া হবে। দেখো হলুদ দিয়ে দেওয়া হচ্ছে, তো হালকা করে একটু জলও দিয়ে দেওয়া হচ্ছে। তো তারপর এর উপরে ঢাকনাটা চাপিয়ে দেওয়া হবে, 5-10 মিনিটের মধ্যে মতো রেখে দেওয়া হবে, যাতে ভালোভাবে সিদ্ধ হয়, তারপর ভাজাটা হবে। তো তেলের মধ্যে গোটা জিরাকে দিয়ে দেওয়া হয়েছে, জিরাটা একটু গরম হচ্ছে। তো তারপর পেঁয়াজ, তার সাথে শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হবে। পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, সিদ্ধ করে রাখা সজনে পাতাগুলো এবার দিয়ে দেওয়া হলো। এগুলোকে ভালো করে ভেজে নেওয়া হবে একদম গরম গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো এইগুলোকে ভালো করে নাড়িয়ে নেওয়া হবে। এবার কুমড়োগুলোকে ভাজা হবে। দেখো বেসন নিয়ে নেওয়া হয়েছে, নেওয়া হচ্ছে বেসন, অল্প পরিমাণে বেসন, এবং কুমড়ো যে ফুল রয়েছে এগুলো রয়েছে, এগুলোকে বেসন দিয়ে ভালো করে, বেসনটাকে প্রথমে মাখিয়ে নেওয়া হবে ভালো করে, তারপর ভেজে নেওয়া হবে। এখন নুন দিয়ে দেওয়া হবে বেসনের মধ্যে, নুন, তো অল্প পরিমাণে হলুদ দিয়ে দেওয়া হবে, এই অল্প পরিমাণে হলুদ দিয়ে এবার মাখিয়ে নেওয়া হবে, তারপর ভাজা প্রসেসটা হবে।
এভাবে ছড়া হচ্ছে দেখো। তো দেখো কুমড়ো যে ফুল ভাজা চলছে আর এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, রাখা হয়েছে। তো এইভাবে পুরো প্রসেসটা এখানে কমপ্লিট।